বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সেসব জেলার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ায় সুনামগঞ্জের পরিস্থিতি সম্পর্কে তেমন তথ্য পাওয়া যাচ্ছে না বন্যায় ঘরবাড়ি হারানো বহু মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে

বছর এ নিয়ে তৃতীয় দফায় বন্যার কবলে পড়লো এসব জেলা কর্তৃপক্ষ বলছে সব মিলিয়ে ৩৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে হাওর ও অন্যান্য প্রত্যন্ত অংশে যারা নিরাপদ দূরত্বে এখনও সরে আসতে পারেননি তাদের উদ্ধার করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে